हेलो स्टूडेंट्स, वेलकम टू माय चैनल नो बायोलॉजी नो लाइफ। और अभी तुम्हारे एडुकेटर शम्पा साहा। आशा करा जाए तुम्हारा तुम्हारे पढ़ाशुनो खूब भालो करे करछो, कारण सामने तो माध्यमिक परीक्षा एवं तुम्हारे चेंज्ड बा रिवाइज सिलेबस तुम्हारा अलरेडी पे गिएछो। तो आज के आमी तुम्हारे रिक्वेस्टे आगे दिन तुम्हारे आमी डायग्रामेर ओपर जो एक सजेशन छिलो सेटा दिएछि। आई होप तुम्हारा ओखान थेके, आई होप ना, आई एम एश्योरिंग यू ऑल कि ओखान थेके तुम अवश्य कमन पाबे। और तार संगे संगे तुम्हारे एक रिक्वेस्ट छिलो, आमी कयेकदिन धरे तुम्हारे रिक्वेस्ट वाइज क्लासेस दिच्छि, तो तुम्हारे एक रिक्वेस्ट যৌন জননের ওটারও আমি আনসার করে দিয়েছি তোমাদের। আজকে আমি তোমাদের রিকোয়েস্টে কোষ বিভাজন বা সেল ডিভিশনটা সম্পর্কে আলোচনা করতে এসেছি। তো আজকে আমি তোমাদের পুরো সেল ডিভিশন এর যেটা তোমাদের ক্লাস টেনের সিলেবাসে আছে, অর্থাৎ মাইটোসিস প্রক্রিয়া, সেই মাইটোসিস প্রক্রিয়ার পুরোটাই খুব শর্টে বুঝিয়ে দেব, যাতে তোমাদের বুঝতে খুব সহজ হয় এবং তোমরা চট করে মুখস্থ করে ফেলতে পারো। দেখো, কোষ বিভাজন কাকে বলে সেটা তো আমরা জানি। কোষ যে বিশেষ পদ্ধতিতে একটা কোষ থেকে দুটো বা অধিক সংখ্যক কোষ পরিণত হয় তাকে বলা হয় কোষ বিভাজন, বা একটা কোষ বিভাজিত হয়ে তা অপত্য সৃষ্টি করে তাকে বলে কোষ বিভাজন। এবার এটা দেখো, দুটো কেন আমি পারফেক্টলি বললাম না, কারণ মাইটোসিস কোষ বিভাজনে দুটো কোষ উৎপন্ন হয় আর মিয়োসিস কোষ বিভাজনে চারটে। এবং আমাদের এই যে মাইটোসিস কোষ বিভাজন, আমরা প্রথমে জেনে নিই যে মাইটোসিস কোষ বিভাজন কাকে বলে। যে বিশেষ কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষ সমানভাবে বিভাজিত হয়ে দুটি সম ক্রোমোজোম সংখ্যা বিশিষ্ট ও সম বৈশিষ্ট্য সম্পন্ন অপত্য সৃষ্টি করে, সেই বিশেষ কোষ বিভাজন প্রক্রিয়াকে বলা হয় মাইটোসিস। এবার এই যে মাইটোসিস কোষ বিভাজন, এটা আবার দুটো ধাপে হয়। প্রথম ধাপ হচ্ছে ক্যারিওকাইনেসিস এবং দ্বিতীয় ধাপ হচ্ছে সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস কথাটা কোথা থেকে এসেছে? ক্যারিয়ন কথাটার অর্থ হচ্ছে নিউক্লিয়াস, এবং অ্যাকচুয়ালি এই ক্যারিওকাইনেসিসে নিউক্লিয়াস বিভাজিত হয়, বাকি অংশটা অর্থাৎ কিনা প্রোটোপ্লাজমগুলো আলাদা হয়ে যায় সাইটোকাইনেসিসে। তো আমাদের এই যে ক্যারিওকাইনেসিস, এটা আবার মাইটোসিসের মধ্যে নিউক্লিয়াস বিভাজন অর্থাৎ ক্যারিওকাইনেসিস যাকে আমরা আগেই বললাম, এটা চারটি ধাপে হয়, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ ও টেলোফেজ। আমি খুব শর্টে তোমাদের, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, তাই প্রত্যেকটা ফেজকে আলাদা আলাদা করে আলোচনা করছি। প্রথমেই আসছে প্রোফেজ কথাটি। গ্রিক শব্দ প্র, পি আর ও, এর অর্থ হলো প্রথম, আর ফেজ মানে তো আমরা জানি দশা। তাহলে প্রথম কোষ বিভাজনে নিউক্লিয় বিভাজনের যে দশা সেটা হলো প্রফেজ। এটা হচ্ছে, এই লাইনটার তলায় আন্ডারলাইন করবে, এটি প্রথম এবং দীর্ঘতম দশা। অর্থাৎ যদি একটা প্রশ্ন আসে এক নম্বরের যে কোষ বিভাজনের দীর্ঘতম দশা কি, তাহলে কিন্তু অবশ্যই সেটা হচ্ছে প্রফেজ। এবার প্রফেজের বৈশিষ্ট্যটা কি? দেখো, প্রফেজে শুরুতে নিউক্লিয়াসের জল বেরিয়ে যায়, ফলে যে ক্রোমাটিন সূত্র সেটা, অর্থাৎ জালের মতো যে সূত্র, সেটা আস্তে আস্তে প্যাঁচাতে থাকে, ঘন হতে থাকে, অর্থাৎ জল বিয়োজন হয় এবং দুই ঘনীভবন হয়। তার সঙ্গে সঙ্গে প্রাণী কোষে দুটি সেন্ট্রিওল প্রতিলিপি গঠনের মাধ্যমে অপত্য সেন্ট্রিওলের সৃষ্টি করে। অর্থাৎ দেখো, নিউক্লিয় বিভাজনের সঙ্গে সঙ্গে কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রিওলটাও বিভাজিত হয়ে গেল, কিন্তু উদ্ভিদ কোষে যেহেতু সেন্ট্রিওল থাকে না, কারণ সেন্ট্রোজোমই নেই, তাই উদ্ভিদ কোষে এই স্টেপটি দেখা যায় না। এরপরে কি হলো, যে জালকাকার যে ক্রোম্যাটিন জালিকা ছিল সেটি আস্তে আস্তে পরিণত হলো কিসে? পরিণত হলো ক্রোমোজোমে। এবং এই যে অপত্য সেন্ট্রিওলগুলি, তারা অ্যাস্ট্রাল রশ্মি তৈরি করলো প্রাণী কোষে এবং ধীরে ধীরে একে অপরের থেকে দূরে সরতে শুরু করলো। ছবিটা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। তাহলে বেসিক্যালি কি হলো, 1 2 3 করে যদি বলি, প্রথমে হচ্ছে ক্রোমাটিন জালিকা থেকে জল বিয়োজন, 2 ক্রোমাটিন জালিকার ঘনীভবন, 3 প্রাণী কোষের ক্ষেত্রে অপত্য সেন্ট্রিওল সৃষ্টি, 4 অ্যাস্ট্রাল রশ্মির আবির্ভাব। এই হলো চারটে মূল ঘটনা যেটা প্রফেজে ঘটে। দ্বিতীয় ধাপ হচ্ছে মেটাফেজ। গ্রিক শব্দ মেটা, এর অর্থ হচ্ছে মধ্যবর্তী, এবং এটি মাইটোসিসের মধ্যবর্তী স্বল্পস্থায়ী এটি দশা। এটা খুব অল্প সময় স্থায়ী হয়। বৈশিষ্ট্যগুলি কি কি? 1
এখানে কি হয়, সমগ্র ক্রোমোসোমগুলি নিরক্ষীয় তলে অর্থাৎ মাঝামাঝি অঞ্চলে পরস্পর বিন্যস্ত হয়, অর্থাৎ একেবারে মাঝামাঝি অঞ্চলে লম্বা সারি দিয়ে ক্রোমোসোমগুলো চলে আসে এবং যে লম্বা সারিটা গঠন করে একে বলা হয় মেটাফেজ প্লেট বা ইকুয়েটোরিয়াল প্লেট। তারপরে কি হয়, এই যে অ্যাস্ট্রাল রশ্মি প্রাণী কোষের ক্ষেত্রে বা উদ্ভিদ কোষের ক্ষেত্রে বেম তন্তু সৃষ্টি হয় এবং এই বেম তন্তু প্রাণী কোষের ক্ষেত্রে তো সেন্ট্রিওল থেকে বেরোয়, কিন্তু উদ্ভিদের কোষের ক্ষেত্রে কোনো সেন্ট্রিওল থাকে না, দুই মেরু থেকে বেরোয়। এবং এরা কি করে, ক্রোমোজোমের মাঝামাঝি যে অঞ্চল অর্থাৎ সেন্ট্রোমিয়ারের কাইনোটোকোর অঞ্চলে যুক্ত হয়, বোঝা গেল। এবং এখানে দেখবে যে কতগুলো তন্তু আছে যারা কোনো ক্রোমোসোমের সাথে যুক্ত না, একদম কোষের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত ছড়ানো, তাদের বলে কন্টিনিউয়াস বা অবিচ্ছিন্ন তন্তু। এবং কিছু কিছু দেখবে ক্রোমোসোমের সাথে যুক্ত, তাদের বলা হয় বিচ্ছিন্ন তন্তু বা ডিসকন্টিনিউয়াস তন্তু বা ডিসক্রিট তন্তু, যা খুশি তুমি বলতে পারো। একটা তাহলে অবিচ্ছিন্ন বা কন্টিনিউয়াস বা নিরবিচ্ছিন্ন তন্তু, আর একটা হচ্ছে বিচ্ছিন্ন তন্তু, বা এটাকে তোমরা কিন্তু এটাও বলতে পারো যে সেন্ট্রোমেরিক তন্তু বা ক্রোমোজোমাল বেম তন্তু। তাহলে এটার সামারিটা একটু জেনে নিই। এক হচ্ছে ক্রোমোজোমগুলো একেবারে মাঝামাঝি অঞ্চলে কোষের মধ্যে বিন্যস্ত হয়, বেম তন্তুগুলি প্রত্যেকটা ক্রোমোজোমের সঙ্গে যুক্ত হয় এবং এই সময় কোষের মধ্যে নিরবিচ্ছিন্ন তন্তু এবং ক্রোমোজোমাল বেম তন্তুর আবির্ভাব ঘটে। এখানে আর একটা পয়েন্ট তোমরা মনে রাখবে, যে যদি পরীক্ষায় প্রশ্ন করা হয় যে কোষে ক্রোমোজোম কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমগুলি সবচেয়ে সুস্পষ্ট থাকে, সেটা বলতে হবে মেটাফেজ দশা। বা আরো একটা প্রশ্ন থাকে এক নম্বরে, যে কোন দশায় ক্রোমোজোমগুলিকে সহজে গোনা যায়, সেখানেও বলতে পারো তোমরা মেটাফেজ দশা। তিন নম্বর হচ্ছে অ্যানাফেজ দশা। দেখো এই অ্যানাফেজ দশাটাতে কি হয়, এই অ্যানা শব্দের অর্থ হলো ওপর বা পশ্চাৎ, এটি মাইটোসিসের তৃতীয় দশা। এবং আরও একটা এখানে শর্ট কোয়েশ্চেন তোমরা পেতে পারো, যে সবচেয়ে স্বল্পস্থায়ী দশা মাইটোসিসের কোনটি, অ্যানাফেজ হলো মাইটোসিসের সর্বাপেক্ষা স্বল্পস্থায়ী দশা। এখানে কি হয়, দেখো যে এই যে সেন্ট্রোমিয়ার অঞ্চলে বেমতন্তুগুলো যুক্ত হয়েছিল এবং সেন্ট্রোমিয়ার একটাই ছিল, এখানে সেন্ট্রোমিয়ারটা কিন্তু ভেঙে যায়, ভেঙে গিয়ে দুপাশে সেন্ট্রোমিয়ারগুলো দুটো টুকরো হয়ে যাওয়ার পর বেমতন্তুগুলি মাঝখানে যুক্ত থাকা অবস্থায় সংকুচিত হতে শুরু করে, আর বেমতন্তুগুলি সংকুচিত হলে পরে দুদিকে ক্রোমোজোমগুলি টান পড়ে, তার ফলে ক্রোমোজোমগুলো একটা গোটা ক্রোমোজোম কিন্তু দুটো ক্রোমাটিডে বিচ্ছিন্ন হয়ে গিয়ে কোষের দুই মেরুর দিকে ধীরে ধীরে সরতে থাকে, কিন্তু এখানে আর তারা একটা গোটা ক্রোমোজোম থাকে না, কোষের দুই প্রান্তে কিন্তু দুটো ক্রোমাটিড চলে যায়, ক্রোমোজোম যায় না, কারণ তারা তো আর ক্রোমোজোম আকারই নেই, ক্লিয়ার। এবার দেখো এই যে দুটো ক্রোমাটিড একসঙ্গে একটা ক্রোমোজোমে ছিল, এই ক্রোমোজোমের ক্রোমাটিড গুলোকে বলা হবে একে অপরের সিস্টার ক্রোমাটিড। কেন সিস্টার ক্রোমাটিড, কারণ একটা ক্রোমোজোমে এরা দুজনে ছিল। এবার কি হচ্ছে, এই যে বেমতন্তুগুলি সংকুচিত হওয়ার ফলে ক্রোমাটিড গুলো একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে, এই ঘটনাটাকে বলা হয় অ্যানাফেজিও চলন বা ক্রোমোজোমীয় চলন। তাহলে কাকে বলবো ক্রোমোজোমীয় চলন, অপত্য ক্রোমোজোমগুলি যখন একে অপরের থেকে দূরে সরে গিয়ে দুই মেরুর দিকে চলতে শুরু করে বা গমন করতে শুরু করে, তাকে বলা হয় ক্রোমোজোমীয় চলন বা অ্যানাফেজিও চলন। এবং লাস্ট দশা হচ্ছে ক্যারিওকাইনেসিসের টেলোফেজ। টেলো শব্দের অর্থ হলো শেষ, এটি নিউক্লিয় বিভাজনের সর্বশেষ দশা। এখানে আমি তোমাদের একটা শর্ট টিপস দিয়ে দিতে পারি, যে প্রোফেজে যা যা হয় টেলোফেজে ঠিক তার উল্টোটা হয়। প্রোফেজে ক্রোমোজোমগুলো ঘন হচ্ছিল, এখানে ক্রোমোজোমগুলো আবার ঘনীভবনের বিপরীত ঘটনাটা ঘটে, অর্থাৎ কিনা যে স্পাইরালাইজেশন, অর্থাৎ যে স্প্রিং এর মতন প্যাঁচাচ্ছিল ক্রোমোজোমরা প্রোফেজে, এই টেলোফেজে কিন্তু ওই প্যাঁচানো ক্রোমোজোমগুলির প্যাঁচ আস্তে আস্তে মানে খুলতে শুরু করে, ক্রোমোজোমগুলির পাক খুলে অস্বচ্ছ ক্রোমাটিন বস্তুর জট পাকিয়ে যায়, আর বেমতন্তু যারা আস্তে আস্তে আসতে শুরু করেছিল প্রোফেজের শেষের দিকে, সেই বেমতন্তুগুলো আস্তে আস্তে অবলুপ্ত হয়ে যায়। প্রতিটি মেরুতে কিন্তু ক্রোমাটিড গুলো চলে গিয়েছিল, সেগুলো কিন্তু আবার ক্রোমাটিন জালিকায় পরিণত হওয়ার পরে অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি করে।
এর পরের যে ধাপটা অর্থাৎ ক্যারিওকাইনেসিস এর পরে হচ্ছে সাইটোকাইনেসিস। একে কেন সাইটোকাইনেসিস বলে, কারণ কাইনেসিস কথার অর্থ হচ্ছে বিভাজন, আর সাইটোপ্লাজমের বিভাজন হচ্ছে সাইটোকাইনেসিস। এক্ষেত্রে কি হয়, উদ্ভিদ কোষে একভাবে হয় আর প্রাণী কোষে আরেকভাবে হয়। আজকে তোমরা ক্যারিওকাইনেসিস সম্পর্কে পড়ো, নেক্সট ডে আমি একটু ডিটেলসে উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস এবং প্রাণী কোষের সাইটোকাইনেসিস সম্পর্কে আলোচনা করব। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবভিয়াসলি কমেন্ট বক্সে জানাবে। আর একটা কথা বারবারই আমি বলছি যে দেখো, ভালো লাগলে অবভিয়াসলি লাইক করবে আর শেয়ার করবে, আর সব থেকে বড় কথা যে তোমাদের সমস্যাগুলো কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। আজকে যেমন একজনের সমস্যা নিয়ে আলোচনা করলাম, তার পরে পার্টটা নেক্সট ডে আলোচনা করবো, ঠিক তেমনি তোমাদের কোনো সমস্যা যদি থাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি তোমাদেরকে অবশ্য করি সে ব্যাপারে ডিটেলসে সাহায্য করার চেষ্টা করবো। সো গাইস, কিপ লার্নিং, হ্যাপি লার্নিং, হ্যাভ এ নাইস ডে।